Hi all social butterflies, কেমন আছো তোমরা সবাই? I'm Subho saradiya আর আজকে তো আমি এসেছিলাম অফিসে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি যাব আমি ঠাকুর দেখতে। তো পঞ্চমীতে কোথায় কোথায় গেলাম, কি ঠাকুর দেখলাম তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগ এন্ড এই যে রেডি হয়েছে এল গেট রেডি উইথ মি টা আমি শর্টস আপলোড করে দেবো। তো আবার দেখা হবে পুজো মণ্ডপে। ভেবেছিলাম ঠাকুর দেখতেই যাব, তারপর বাইরে বেরিয়ে ভাবলাম আমার অফিসটাও একটু দেখিয়ে দিই, আর এখন এসেছি ফ্লেভার রুমে। এন্ড এটা হচ্ছে বাইরেটা, আর এখন অতটাও লোক নেই, ওই দূর থেকে সৌভিক আসছে। কেমন লাগছে পঞ্চমীর দিন তোর ডিউটি করতে, কেমন লাগছে? আমার তো পুজো বাইরে, মনটা আমার বাইরে বাইরে পড়ে আছে, কিন্তু আমার শরীরটা এখানে, কিন্তু আমার মনটা মায়ের কাছে। কখন কি আমি মা দেখব? কখন যাবি? হ্যালো গাইস, হাই। তোমার কেমন লাগছে প্রান্তস দা ডিউটি করতে? এম বোরিং ফিল করলে কি করে হবে বলো? মনটা এখানে নেই তো। তুমি ঠাকুর দেখতে যাবে না? যাব, তোমার সঙ্গে যাব। যাই হোক, ইভিনিং এ যারা যারা ছিল সবার সঙ্গে দেখা করে এবার সত্যিই যাব মণ্ডপে। আর এখন যাচ্ছি আমি হিন্দুস্তান ক্লাবে, আর রাস্তাঘাটে খুব ভিড় গো, খুব ভিড়, আর বাইক নিয়ে তো যাওয়াই যাচ্ছিল না। যাই হোক করে আমি পৌঁছে গেছি কেদারনাথ দেখতে, আর এটা কিন্তু আমার এবছর 2023 সালের ফার্স্ট দেখা মণ্ডপের পুজো, কারণ এইটা দিয়েই আমি স্টার্ট করেছি, আর খুব সুন্দর করেছিল, আমার তো ভালোই লেগেছে। আর এখন এসেছি বালিগঞ্জ কালচারালে, আর এখানেই কি লাইন করেছিল একটা হাসির কথা শুনবে, এখানে দড়ি ফেলছে আর পাশ থেকে লোকজন বলছে তোরা শ্রীভূমি করতে পারবি না, শ্রীভূমি করতে পারবি না, আর আমরা তো হেসে মরে যাচ্ছিলাম। আর ভেতরটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে, আর সবটা খুব ভালো করেছে, ঠাকুরের মুখটাও খুব মিষ্টি হয়েছিল, সব ঠাকুরই তো মিষ্টি, কোন ঠাকুর আর মিষ্টি নয় বলো। আর এটা হচ্ছে সমাজসেবী, এখানেও খুব ভালো করেছিল, মাটির কাজ করেছিল, দেখো ভেতরটাই গেলে বুঝতে পারবে, মাটি দিয়ে অনেক কিছু ডিজাইন করেছিল, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর এখন মানে এত ভিড় হচ্ছে না প্যান্ডেলগুলোতে, তাই তোমরা একটু রাতের দিকেই যেও, আমরা একটু সন্ধ্যের দিকে গেছি, ওই ধরো 9:30 নাগাদ এখানে পৌঁছেছিলাম, তাই জন্য ভিড়টা একটু বেশিই পেয়েছি, কারণ আমার ডিউটি শেষ হওয়ার পরই তো আমি গেলাম, সেই জন্য আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তোমরা আরও দেরি করে যেও, তাহলে ভালো ভালোভাবে দেখতে পারবে, এতটা ভিড় হবে না, সন্ধ্যের মুখটায় খুব ভিড় হচ্ছে। আর এখন এসেছি শিবতলায়, হ্যাঁ সেটাই হবে হয়তো, আর ঠাকুরটা খুব মিষ্টি করেছিল, তবে প্যান্ডেলটা অন্যবারের মতো এবার হয়নি, কোনো কারণে হয়নি, বাট খুব ভিড়ও হয়েছিল কিন্তু, কারণ এইগুলো তো নাম করা পুজো, এখানে সবসময় বেশ ভিড় টিড় থাকে না জানো তো। আর ঠাকুরটা এরকম মাটির ওপর তৈরি করেছিল, ভালোই হয়েছে। আর ক্লান্ত হয়ে গেছি তাও হাঁটছি, এবার দেখছি মুদিয়ালিতে যাই কি করেছে কে জানে, দেখি ভালোই করবে কিছু না, চলো মুদিয়ালিতে যাই। এই যে আমরা চলে এসেছি মুদিয়ালি, আর এটাই আজকেকার শেষ ঠাকুর আমরা দেখব, তারপরে বাড়ি চলে যাব। আর এই যে ড্রিম ক্যাচারটা আমার দূর থেকে দেখে কি ভালো লাগছে, কি সুন্দর রং চং, আমার খুব ভালো লেগেছে। আর তারপরে ভেতরটা দেখো কি সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছিল। আর ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর মিষ্টি একটা ঠাকুর হয়েছে, কি গর্জিয়াস না, ভীষণ ভালো লেগেছিল আমার ঠাকুরটা। আর এরপর আর কি, এই টুকটাক কিছু খেয়ে দে বাড়ি, বাড়ির দিকে অনেকটা পথ গিয়েছি, আর পুরো ব্লগটা কেমন লাগলো জানিও, এখানেই শেষ করছি, টাটা।